আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা জি করোলা 2004 মডেলের একটি গাড়ি। গাড়িটির ইউজার যিনি প্রথম ইউজার এবং স্মার্ট কার্ড রয়েছেন। গাড়িটি কালার হচ্ছে বাইরে পার্ল এবং ভিতরে হচ্ছে বিস্কিট, বাইরে পার্ল ভিতরে বিস্কিট, সম্পূর্ণভাবে এসি টাচ। জি করোলা রয়েছে হ্যান্ড রেস্টার, রয়েছে হ্যান্ড রেস্টার। বন্ধুরা, আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই তখন সেই গাড়িটির আমরা বেশ কিছু বিষয় দেখি, যেমন গাড়িটির যিনি ইউজার তিনি প্রথম ইউজার কিনা এবং স্মার্ট কার্ড আছে কিনা, গাড়িটির যিনি ইউজার তিনি প্রথম ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছেন, গাড়িটির মডেলেরও হচ্ছে 2004-2004 হচ্ছে নিউ শেপ। গাড়ি আনার পরেই আমি কাগজ নতুন করেছি, মডেল 2004-2004 নিউ শেপ, এবং এই গাড়িটির ফিটনেস আপ টু ডেট রয়েছে 2409, ফিটনেস আপ টু ডেট রয়েছে 2409, এবং মডেল 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2008, মডেল 2004 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008, এবং গাড়িটির ট্যাক্স টোকেন আছে 2024 জুলাই। তো আমি একেবারেই নতুন করেছি 23 জুলাই থেকে 24 জুলাই ট্যাক্স টোকেন, এবং ফিটনেস রয়েছে 2024-09। তো আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনের একটি জি করোলা আমরা অনেকদিন খোঁজাখুঁজির পরে আজকেই পেয়েছি। আর এই গাড়িটি এখন সরাসরি যদি আপনাকে দেখতে হয় গাড়িটি কেনার জন্য, তবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি খালপার, উত্তরা বিআরটি অফিসের সামনে। শোরুমের নাম আশা কার্টারিং, লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি খালপার, উত্তরা বিআরটি অফিসের সামনে। শোরুমের নাম আয়েশা কার ট্রেডিং, এটা হচ্ছে মেট্রো রেল। আপনি মেট্রো রেল থেকে এদিক মেট্রো রেলের এই যে এই দিকটা হচ্ছে কি মিরপুর, এই দিকটা হচ্ছে মিরপুর আগারগাঁও, এই যে এদিক সোজা হচ্ছে মিরপুর আগারগাঁও, এখান থেকে সোজা বরাবর সামনে যে একেবারে শেষ যে স্টেশন আছে, মেট্রো রেলে একেবারে শেষ স্টেশন আছে, এখান থেকে আপনি নেমে যাবেন হচ্ছে মিরপুর বিআরটি। মিরপুর বিআরটি থেকে খালপাড়ের দিকে যেতে হাতে ডানে হচ্ছে আমাদের অনেকগুলো গাড়ির শোরুম। আমাদের শোরুম নাম হচ্ছে আশা কার ট্রেডিং, আপনি এখানে সে গাড়িটি ক্রয় করতে পারবেন প্রথম ইউজার স্মার্ট কার্ড। তো আমরা যখন একটি গাড়ি কিনতে যাব তখন আমরা সেই গাড়িটির কোন বিষয়গুলো দেখব, প্রথমেই আমি দেখে নেব যে গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা। এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে, টয়োটা ব্র্যান্ডের কোনো গ্লাস এখনও চেঞ্জ হয়নি, এবং রয়েছে এখানে কি নিকেলের বিট। গাড়িটি যেহেতু জি করলা, যদি একটি গাড়ি জি করলা হতে হয় তবে গ্লাসের এই যে বিট এটা কি নিকেলের হতে হবে, আর যদি গাড়িটির জি করলা না হয় তবে এই যে বিট এটা হবে কি রাবার আর নিকেল। যদি নিকেল হয় তবে জি করলা, যদি নিকেল না থাকে তবে হবে এক্স করলা। তো অবশ্যই আমরা সবগুলো একেবারে একে একে সবগুলো আমরা গ্লাস চেক করেছি, সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে, কোনো গ্লাস এখনও চেঞ্জ হয়নি। এই যে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে, এবং এই যে নিকেল রয়েছে, নিকেলের বিট যদি থাকে তবে এই গাড়িটি হচ্ছে জি করলা, টয়োটা জি করলা নিউ শেপ 2004 নিউ শেপ। গাড়িটির কালার হচ্ছে বাইরে পার্ল কালার এবং গাড়িটির ভেতর হলো বেস ইন্টেরিয়র অর্থাৎ বিস্কিট কালার। গাড়িটি বর্তমানে যে অবস্থায় আছে গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না, একেবারেই ফ্রেশ রয়েছে। আমরা যখন গাড়ি কিনতে যাব তখন আমরা ডোর প্যাড দেখব যে ডোর প্যাড ভালো আছে কি না। যদি ডোর প্যাড কন্ডিশন ভালো থাকে তবে গাড়িটি তেমন একটা কোনো বেশি ইউজ হয়নি, যদি ড্যাশবোর্ড ভালো থাকে তবে গাড়িটি বেশি ইউজ হয়নি, ফ্রেশ আছে। এবং হচ্ছে উপরে স্লিং, যদি স্লিং ভালো থাকে তার মানে গাড়ি যে ইউজ করেছে ইউজার হিসেবে সে খুবই ভালো ছিল এবং তেমন একটা বেশি ব্যবহার হতো না, বিদায় গাড়িটির ভেতরে ফুল ইন্টেরিয়র এখনও ভালো আছে। আর গাড়িটিতে রয়েছে হ্যান্ড রেস্টার, গাড়িতে রয়েছে হ্যান্ড রেস্টার, যদি হ্যান্ড রেস্টার থাকে তবে জি করলা, যদি হ্যান্ড রেস্টার না থাকে তবে কি জি করলা হবে না। তো অবশ্যই এটি স্পেশাল এডিশন জি করলা, আপনারা যারা আছেন জি করলা গাড়ি ক্রয় করতে চান আমাদের এই গাড়িটি সরাসরি অবশ্যই দেখতে পারেন। গাড়িতে রয়েছে 60 লিটার সিএনজি কনভার্ট করা। আমরা যখন একটি গাড়ির পেছনে দেখব তখন দেখব বামের সেলাইটা ঠিক আছে কি না, যদি সেলাই ঠিক থাকে তার মানে কোনো মাইর খায় নাই। এবার আমরা দেখব ডানে, যদি ডানের সেলাই ঠিক থাকে তার মানে পিছনের দিক থেকে কোথাও কোনো মাইরের কোনো ইস্যু নেই, অর্থাৎ অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু নেই। এরপরে দেখব আমাদের সিলিন্ডার হচ্ছে 60 লিটার। আবার আপনাকে আমরা যখন গাড়ি বুঝিয়ে দেবো তখন জক হুইলেন্স, লিভার, রেচপ্যাড, টায়ার সব কিছুই আমরা আপনাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেবো। তো এই গাড়িটির সামনে পিছনে ডানে বামে কোথাও কোনো মাইর খাওয়া নাই। গাড়িটি আমি ভালো করে দেখে শুনে বুঝে কিনে নিয়ে এসেছি এবং আপনারাও যখন কিনবেন আপনারাও দেখে শুনে বুঝে, ভালোভাবে দেখে শুনে বুঝে এরপর গাড়িটি ক্রয় করবেন। আমিও ভালোভাবে দেখে শুনে বুঝে ক্রয় করেছি, আপনিও দেখে ক্রয় করবেন।
গাড়ির ইঞ্জিনের কাছে চলে এসেছি। টয়েটা ভিভিটিআই ইঞ্জিন 1500 সিসির অকটেন চালিত ইঞ্জিন। আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব, তখন প্রথমে দেখব হচ্ছে গাড়িটির ভেতরের যে পেস্টিংগুলো ঠিক আছে কিনা, বডির এই পেস্টিংগুলো ঠিক আছে কিনা, সামনের এই ফ্যান্ডার পেস্টিংগুলো ঠিক আছে কিনা। যদি এই পেস্টিংগুলো ঠিক থাকে, তার মানে কোনো সামনে কোনো মাইরের কোনো ইস্যু নেই। আপনাকে ফ্রন্ট মার্সেল দেখতে হবে, সাইড মার্সেল দেখতে হবে, ড্রাম সেলাই দেখতে হবে, বডি পেস্টিং দেখতে হবে। বামে দেখেছেন, এবার আপনাকে আবার একইভাবে ডানে দেখতে হবে। যদি এগুলো ঠিক থাকে, জয়েন্ট প্রত্যেকটা মেন জয়েন্ট যদি ঠিক থাকে, তার মানে কোথাও কোনো মাইরের ইস্যু নেই। এরপর হচ্ছে যিনি ইউজ করেছেন তিনি কতটুকু ভালো যত্ন নিয়েছেন। গাড়ির ভিতরে ইঞ্জিনের যে বডি কাভার যদি ভালো থাকে, তার মানে গাড়িটা তেমন একটু বেশি ইউজ হয়নি। আর যদি গাড়ির বডি কাভার একেবারে নষ্ট হয়ে যায়, ভিতরে ইঞ্জিনের কাভার যদি নষ্ট হয়ে যায়, তার মানে গাড়িটা অনেক বেশি চলেছে। গাড়িটি যার কাছে ছিল তেমন একটা বেশি ইউজ হয়নি, বিদায় গাড়িটির কন্ডিশন ভালো আছে। তো এবার আমরা চলে যাব গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে ভালো কন্ডিশনের গাড়ি কিনতে গেলেও দাম একটু বেশি হয়ে যায়, আবার যেগুলো আমরা কম দামে পাই সেগুলোর কন্ডিশন তেমন একটা ভালো হয় না। তো সব কিছু মিলিয়ে হচ্ছে দামের আলোচনা। এই গাড়িটির প্রাইস আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 1,270,000 টাকা। গাড়িটির প্রাইস আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 1,270,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির দাম কিছুটা কমিয়ে আমরা আপনাকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের গাড়িটির ব্যাপারে টয়োটা জি করলা প্রথম ইউজার স্মার্ট কার্ড। গাড়িটির ব্যাপারে যদি আরও কোনো কিছু জানতে চান, তবে ভিডিওতে আমার নাম্বার রয়েছে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা গাড়ি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।